হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিউটিউব চ্যানেলজিটেক বন্ধু নিয়ে এসেছে আপনাদের জন্য আরও একটা এক্সক্লুসিভ আপডেট আমরা জানি মার্চ মাসে হতে চলেছে কলেজ বিশ্ববিদ্যালয় অর্থ সেমিস্টারের পরীক্ষা এবং সেই নিয়ে কোথাও দিয়ে দেওয়া হয়েছে রুটিন কোথাও চলছে ফর্ম ফিল আপ কোথাও চলছে ইন্টারনাল পরীক্ষার কোথাও চলছে আবার প্র্যাকটিক্যাল পরীক্ষা কোথাও চলছে এক্সাম ফর্ম ফিল আপ বা অ্যাডমিশন ফিল আপ অর্থাৎ একটা বিশাল বড়ো টাইট শিডিউল চলছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং কেন চলছে এটা কারণ সময়টা খুব কম পরীক্ষাটা করাতে হবে একটা মাসের মধ্যেই অর্থাৎ মার্চের আট থেকে ছাব্বিশের মধ্যে যেমন সিইউ বলেছে পরীক্ষা নেবে কোনো কোনো ইউনিভার্সিটি এক তারিখ থেকেই পরীক্ষা নেওয়া অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছে তবে এর মধ্যেই বাধা হিসেবে দাঁড়িয়ে এসছে ভোট কারণ এই প্রথমবার কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয় থেকে প্রিন্সিপাল থেকে শুরু করে অধ্যাপক অধ্যাপিকা থেকে শুরু করে সহ উপাচার্য একটা ইউনিভার্সিটির সহ উপাচার্য রেজিস্ট্রার এদের সবাইকে ডাকা হচ্ছে ভোটে এবং এদের ট্রেনিং দেওয়ার কথা বলা দেওয়া হয়েছে এবং তার সাথে ভোটের ডিউটিতেও ব্যস্ত হয়ে যাবে এরা তাহলে কী করে সম্ভব কলেজ বিশ্ববিদ্যালয়ের এই পরীক্ষা কি করে সম্ভব এই অনলাইন ক্লাস পরীক্ষা মূল্যায়ন সমস্ত কিছু কারণ কালকেরই ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে যে আপডেট এসছে সেখানে বলেছে যে একুশ দিনের মধ্যে খাতা দেখে টোটাল কমপ্লিট করতে হবে তাহলে কি করে হবে এই সব কিছু কি বলছে লিডিং নিউজ এই নিয়ে কারণ ভোটে শিখে উঠতে চলেছে আলটিমেটলি কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা যা নতুন এসে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন বা একটু লিগাল চ্যালেঞ্জ যেটা ওপেন করা হয়েছে প্লিজ একটু সাপোর্ট করবেন কারণ আপনাদেরই দা বিভিন্ন উপকারে লাগবে চ্যানেলটি তো চলুন দেখে নিচ্ছি আপডেটটা সহ উপাচার্য রেজিস্ট্রারকে ভোটের ডিউটি বিধানসভা ভোটে ডিউটি পড়ল কল্যাণী বিশ্ববিদ্যালয় সহ উপাচার্য এবং রেজিস্ট্রারের খাস কলকাতার প্রশান্ত চন্দ্র মহালোন কলেজের অধ্যক্ষ নাকি এবার সেকেন্ড পোলিং অফিসার ওই কলেজেরই অন্যান্য এক অ্যাসোসিয়েট প্রফেসর হচ্ছেন প্রিসাইডিং অফিসার বেনজির এই কাণ্ডে হতবাক শিক্ষামহল কল্যাণীর সহ উপাচার্য গৌতম পালের খোদাক্তি জেলা শাসক আমাকে কি করে এই চিঠি পাঠালেন তা ভেবেই বিস্মিত শুধুমাত্রটা কল্যাণী না অনেক জায়গাতে অলরেডি লেটার দেওয়া হয়ে গেছে সেই নিয়ে আমি আরেকটা লিডিং নিউজ পেপার গিয়েও আপনাদের দেখাচ্ছি তো তার ফলে এটা এখন বিশাল বড় প্রেশার কিন্তু সেই সমস্ত টিচারদের কাছে বা ইউনিভার্সিটির কাছে যে তারা যদি আজকে ভোটে ডিউটিতে ব্যস্ত হয়ে যায় প্রশিক্ষণে ব্যস্ত হয়ে যায় তাহলে এই কাজগুলোকে করবে এখানেই শেষ নয় কোথাও আবার ষাট বছর পেরোনো বহু অধ্যাপক অধ্যাপিকাদেরও বিধানসভা ভোটের পরিচালনার ডিউটি এসছে আঠেরোই ফেব্রুয়ারি থেকে যাদের প্রশিক্ষণও শুরু হওয়ার কথা অর্থাৎ মানে এই আঠেরোই ফেব্রুয়ারি যেখানে যেদিন থেকে ধরতে গেলে আমাদের অন্যান্য অনেক জায়গাতে পরপর প্রসিডিওর চলছে পলিটেকনিক কলেজের খোলার ব্যাপার চলছে তো এখানে কি করে এগুলো সম্ভব সেটা বোঝা যাচ্ছে না নির্বাচনী কর্তব্যের ডিউটি সংক্রান্ত এই সব অনেক নিয়োগপত্রেই বিধিসম্মত নয় বেতন কাঠামো পদাধিকার অনুযায়ী ন্যায্য দায়িত্ব থেকে অনেক নিচের দায়িত্ব আরোপ করছে নির্বাচন কমিশন তা নিয়ে তীব্র ক্ষোভ সঞ্চারিত হচ্ছে কলেজে অধ্যাপক অধ্যাপিকা অধ্যক্ষ মহলে এই ধরনের নিয়োগপত্র বহিদা বৈধতা নাকচ করে অতীতে আদালতে বহু রায়ই দিয়েছে পশ্চিমবঙ্গে কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই সব অসঙ্গতিতে প্রবল আপত্তি জানিয়ে নির্বাচন কমিশন আধিকারিককে ইতিমধ্যেই দুটি চিঠি দিয়েছে অর্থাৎ এই যে যাতে এই জিনিসটা এখন যাতে বর্তমানে না হয় অনলাইন পরীক্ষা অনলাইন পড়াশোনা মূল্যায়ন সমস্ত কিছুকে মাথায় রেখে লেটার করা হয়েছে কিন্তু নির্বাচন কমিশনের এতে কোনো হেলদোল নেই এখন অবধি ওয়েবকুটার সাধারণ সম্পাদক কি বলেছেন একটু দেখি কেশব ভট্টাচার্য এই অতিমারীর আবহে যখন ছাত্রছাত্রীদের বৃহত্তর ক্ষতি রোধে অধ্যাপক অধ্যাপিকারা অনলাইনে ক্লাস অনলাইন পরীক্ষা ও মূল্যায়নে দিশে হারা তখন কাউকে আসন্ন বিধানসভা নির্বাচনে ইলেকশন ডিউটি না দেওয়ার আবেদন জানানো হয়েছে এবং আপনাদেরও কি মতামত এটা জানাবেন কারণ আলটিমেটলি যে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে যে পরীক্ষা নেওয়া হচ্ছে সামনে সেই পরীক্ষা যাতে কোনো বাধাহীনভাবে এই পরীক্ষাটা কমপ্লিট করানো যায় এটাই কিন্তু করে ছাত্রছাত্রী এখন আন্তরিক চাইছে তো সেই ক্ষেত্রে এই ডিসিশন যেটা এটা যেন কোনোরকমভাবে সেই পরীক্ষার ওপর কোনো প্রেশার না পড়ে এটাই আশা করি আরও একটা লিডিং নিউজ চলে যাব এবং সেখানেও দেখব এই সেম জিনিস নিয়েই আপডেট দিয়েছে কি বলছে আমি একটু দু লাইন পড়ছি ভোটের কাজে নিযুক্তের প্রশিক্ষণ পর্ব শীঘ্রই শুরু করছে রাজ্যের মুখ্য নির্বাচন অফিসার বা সিইও কার্যালয় সরকার কর্মী সরকারি কর্মী অফিসার তো বটেই এবার স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরও ভোটের দায়িত্ব সামলাতে হবে কিন্তু বিভিন্ন কলেজের অধ্যক্ষদেরও ভোটের প্রশিক্ষণে যোগ দিতে বলায় তীব্র ক্ষোভ বিস্ময়ের সৃষ্টি হয়েছে এতে শিক্ষক সমাজের অবমাননাও দেখছেন শিক্ষা শিবিরের অনেকে কিন্তু কিছু কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অধ্যক্ষ শিক্ষাকর্মীদের ভোটের প্রশিক্ষণ শিবিরে ডাকা হয়েছে ডাক পাওয়া ডাক পাওনা হয়েছে অনেক অধ্যক্ষ টিচার ইনচার্জকে জানানো হয়েছে এবং যাদের বলছে যে তাদের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব নিতে হবে তো এটা হচ্ছে এখন বর্তমানে সিচুয়েশান নির্বাচন কমিশনের তরফ থেকে পরবর্তী কি বলছে তারা সেটা নিয়ে তো আমি জানাবোই এবং আশা করবো যে এটার ওপর যেন পরীক্ষার কোনো এফেক্ট না পড়ে কারণ স্টুডেন্টসরা কিন্তু অলরেডি সেই নিয়ে প্রিপারেশান নিতে শুরু করেছে পড়াশোনারও সেই নিয়ে করতে চলেছে এবং পরপর যে যে প্রসিডিওরে কলেজ বা ইউনিভার্সিটি বলেছে যে এই এইভাবে এই এতদিনের মধ্যে এগুলো কমপ্লিট করবে আশা করব যেন সেই সব দিনের মধ্যেই এগুলো কমপ্লিট হয়ে যায় নাহলে কিন্তু বেকার টেনশন হবে স্টুডেন্টগুলোর মধ্যেই আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশানে জানাবেন অতি অবশ্যই এবং পরবর্তী যেরকম যে আপডেট পাবো আপনাদের জন্য তো নিয়েই আসছি ভালো থাকবেন সবাই আপনাদের সবার পাশে টেনশন করবেন না হোক কলো